এরপর আল্লাহ বলেন ওয়া যাইতুন যাইতুনের কসম যাইতুন মানে জলপাই যাইতুন মানে কি ইংরেজিতে বলে অলিভ জলপাই খান না আমাদের দেশের জলপাই আর আরব দেশের জলপাই পার্থক্য আছে আমাদের দেশের জলপাই একটা দুইটার বেশি খাওয়া যায় না আরব জলপাই অনেক খাবে কিচ্ছু হবে না সাতটা জলপাই সাতটা অলিভ যাইতুন আর একটা তিন এই রেশিওতে এই মিক্স রেশিওতে যদি আপনি খান আপনার বার্ধক্য অনেক দেরিতে আসবে আপনি ইয়াং থাকবেন অনেকদিন আলহামদুলিল্লাহ পড়ো এই অলিভ অয়েল অলিভ এটা হিল ট্রাকসে হয় পাহাড়ি এরিয়ায় হয় গাছগুলো শত বছর বেঁচে থাকে বিশ্বনবী বলতেন কুলু যাইতা ওয়াদাহিনু ফা ইন্নাহা মিন শাজারাতিন মুবারাকা যাইতুনের তেল খাও তেল দাও তেল মালিশ করো এই তেলের ভিতরে বরকত ঢুকায় দিয়েছে কে আবার বিশ্বনবী বলতেন এটা খাওয়া যায় গায়ে মালিশ করা যায় আবার যাইতুনের ডাল ভেঙে মেসোয়াকও করা যায় সুবহানাল্লাহ নিয়ামত সেওয়া কি যাইতুন যাইতুনের মেসোয়াক কতই না ভালো মেসোয়াক ফা ইন্নাহা সেওয়াকি ওয়া সেওয়াকুল আম্বিয়া মিন ক্বাবলি কেননা আমি বিশ্বনবী যাইতুনের ডাল ভেঙে যেমনি মেসোয়াক করি পৃথিবীর সব নবীরা যাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করতো যাইতুনের কসম খেলে এটা খাওয়া যায় এক্সট্রা ভার্জিন আছে ওটা খাবেন লেস দেন 1% অ্যাসিড দিয়ে এটাকে পিউরিফাইং করে এটা দাড়ি এবং চুলে মাখলে চুলদাড়ি সহজে পাকে না বিশ্বনবী প্রতিদিন মাখতেন আমিও মাখি আলহামদুলিল্লাহ আপনারাও পাবেন ফরিদপুরে কোনো সুপার শপ থাকলে আছে আগোরা স্বপ্ন আছে এগুলো না ওখানে যাবে যে যাইতুন নিয়ে ইচ্ছা মতো মালিশ শুরু ছোট বাচ্চাদেরকে সারা গায়ে টাইট করে ঠাইসা মারবেন যাইতুনের তেল করে রোদের মধ্যে ফেলা দিবেন ডি ভিটামিন ডি প্রাকৃতিক এগুলো নিতে চায় না সিরেলাক খাওয়া আর ডানু খাওয়া আছে না নাই যাইতুনের তেল মালিশ করলে দেহের যে চামড়ার কুচকে যাওয়া ভাব এটা রোধ হয়ে যাবে এখন পিজা হাটে পিজা খেতে গেলে দেখবেন যাইতুন ভেঙে ভেঙে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তিন এবং যাইতুনের কসম দিয়ে এই সূরাটা শুরু করলো কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন তিন